নমস্কার আজ আমি যে কামিনী গাছ টবে কীভাবে করা যায় সে বিষয়ে একটু আলোচনা করব এই যে আমার কামিনী গাছটা দেখতে পাচ্ছেন এটা দু বছর হয়ে গেল গাছটা লাগিয়েছি প্রথমেই বলবো এই গাছের টপ প্রথমে গাছ তো ছোটো থাকে মোটামুটি দশ থেকে বারো ইঞ্চি টবে প্রথমে দিলে গাছটা অনেক দিন চার পাঁচ বছর সেই টবেই রাখা যায় লাগানোর সময় গোবর সার আর মাটি মিশিয়ে লাগাবো তো গোবর সারের পরিমাণ কম দিতে হবে যেহেতু টবে লাগানো গাছ গোবর সার বেশি দিলে গাছের গ্রোথ বেশি হবে ফুল কম হবে গাছকে ছোট সুন্দর রাখতে গেলে খাবার একটু কমই দিতে হবে সারটারও একটু কম দিতে হবে প্রচুর ফুল এসছে কড়ি এসছে তো কাটিং কিভাবে করব এই যে ডালগুলো কচি ডালগুলো বেরিয়ে অনেক তাড়াতাড়ি এরা লম্বা হতে শুরু করে তার জন্য এই কচি ডালগুলোই এখান থেকে কেটে দেব দেখুন এই গাছ ডগার থেকে ফুল বেরোয় না ফুলটা বেরোয় এই যে মোটা ডগার সাইড থেকে সেই জন্য সবসময় ডগাগুলো কেটে রাখলে তার নিচের থেকেই ফুলগুলো বেরোবে এইভাবে গাছটাকে সবসময় যখনই ফুল থাকবে না ডাল এইভাবে বেরিয়ে যাবে কচি ডালগুলো কেটে দিতে হবে এই দেখুন কচি ডাল বেরিয়েছে তার গোড়ার থেকে কুড়ি তাহলে কচি ডালগুলো কেটে দিলে প্রত্যেকটা ডগায় কুড়িয়ে আসবে এবার আসি গাছে কি খাবার দেবো এটা আমি লিকুইড খোলটা ভিজিয়ে পাতলা করে তার জলটা কখনো পনেরো দিনে একবার কখনো মাসে একবার দিই গাছকে বেশি খাবার দিলে গাছ গাছ সুন্দর হবে কিন্তু ফুল কম হবে সেই জন্য গাছকে কম খাবার দিয়ে জলও কম দিতে হবে যখন ফুল হবে তখন জল বেশি দিতে হবে আর যখন ফুল থাকবে না তখন কম করে জল দিতে হবে তাহলে গাছে ফুল আসবে এই কামিনী গাছ সারা বছরই প্রায় ফুল হয় কম বেশি করে সারা বছরই ফুল হতে থাকে মাঝে মাঝে এই যে গোড়ার টবের মাটিটা এভাবে খুঁড়ে দিয়ে জল দিয়ে মাঝে মধ্যে এভাবে খুঁড়ে দিলে গাছ খুব খাবারটা ভালোভাবে পাবে আর গাছের যে গাছের যে মাটিটা আলগা হলে গাছও সুন্দর হবে তাহলে এইভাবে আসে টবে সুন্দর করে ছোটোর মধ্যে খুব সুন্দর গাছ তৈরি করা যায় কামিনী গাছ খুব রোদও লাগে না এই গাছে মোটামুটি দিনের দু তিন ঘন্টা রোদ পায় এমন জায়গা রাখলেই হয় তাহলে দেখলেন টবে খুব সুন্দর ছোটোর মধ্যে কামিনী গাছ কিভাবে রাখা যায় এরপরে যখন গাছটা আরও একটু বড় হবে এখন আমার এই টবে বছর আমি রাখতে পারবো গাছ আরও বড়ো হলে মোটা হলে তখন টপটাকে চেঞ্জ করে দেব এখন এভাবেই থাকবে